দিন ঈশান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমেই সংবাদ শিরোনাম। ভুবন তীর্থের উন্নতির জন্য 4 কোটি টাকার কাজ চলছে জানালেন পরিমল। দুর্নীতির সঙ্গে আপোষ নয় বললেন দিলীপ। দশ বছরেও সেলটেক্স অফিসের ভবন নির্মাণ হল না, রহস্য নিয়ে প্রশ্ন। হাইলাকান্দিতে পুলিশি অভিযানে উদ্ধার 8টি চুরি যাওয়া বাইক। শুরু করছি বিস্তারিত সংবাদ। ঐতিহ্যবাহী ভুবন তীর্থকে নতুন সাজে সাজানো হবে জানালেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার পাহাড়ের চূড়ায় উঠে তিনি বলেন, সরকার এই তীর্থের উন্নতির জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রী এদিন আসাম দর্শনের 10 লক্ষ টাকার কাজের সূচনা করে একথা বলেন। আর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি তার তহবিল থেকে আগেই 19 লক্ষ টাকা দিয়েছিলেন। ভুবন তীর্থের জন্য আসাম দর্শন প্রকল্পে 4 কোটি 96 লক্ষ টাকার কাজ চলছে বলে জানান পরিমল। ধীরে ধীরে লোকে আবার কৃষ্ণপুর হয়ে একটা রাস্তা এদিকে আবিষ্কার করেছে, তো এইভাবেই চলছে। আমার মনে আছে আমি বিধায়ক থাকাকালীন আজ থেকে 15-20 বছর আগে মতিনগর হয়ে একটা নাগাশিব মন্দির আছে, আপনারা জানেন সবাই, ওইখানে একটা ঘর নির্মাণ করার জন্যে আমরা এলাম, করেছিও আমরা বাবার কৃপায়। ওইখানে ঘর নির্মাণ করতে গিয়ে লক্ষ্য করেছি, একটা ইটের দাম যদি 2 টাকা হয় তো ওটাকে আনতে 10 টাকা লাগে। তখন থেকেই মনে মনে একটা পরিকল্পনা ছিল যে বাবার যদি কৃপা থাকে তো অন্তত পায়ে হাঁটা রাস্তাটা আমরা যদি করতে পারতাম কোনোদিন, যদি ওনার কৃপা থাকে। আর সেই হিসেবে এবার বাবার কৃপায় ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আমরা সিগনেচার প্রজেক্ট একটা পেয়েছিলাম। আর সিগনেচার প্রজেক্টে 10 কোটি টাকা, এমন সাংঘাতিক আহামরি টাকা নয়। তো এই টাকা আমরা বরাদ্দ করেছি, আমার সিগনেচার প্রজেক্ট থেকে 10 কোটি টাকার কাজ হবে, আর ট্যুরিজম থেকে 5 কোটি টাকার কাজ, আসাম দর্শন থেকে 4,94 লক্ষ টাকার কাজ, ধরে নিন 5 কোটি। এই 5 কোটি টাকার কাজ আর ওইদিকে 10 কোটি টাকার কাজ, সব মিলিয়ে ইন এন অ্যারাউন্ড 15 কোটি টাকার রাস্তার কাজ আমরা আরম্ভ করেছি। বড় যে এ ধরনের রাস্তা যদি করতে হয়, ঠিকাদার যারা আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা প্রথমেই বলেন 2-4-500 কোটি হলে তাহলে সম্ভব। এই 10 থেকে 15 কোটি টাকা হাতে নিয়ে এই কাজ করার মতো কোনো ঠিকাদার আসামে নেই। কিন্তু আমি মানে আমি আমি গর্বিত যে আমাদের অঞ্চলেরই একজন ঠিকাদার দেবজিৎ দে, তিনি এগিয়ে এসছেন। আর এগিয়ে এসছেন, আমার মনে হয় এই কথাটা যে উনিও বাবার আশীর্বাদে এগিয়ে এসছেন, বাবার আহ্বানে এগিয়ে এসছেন। দুর্নীতির সঙ্গে কোনো অবস্থায় আপোষ করব না বললেন বিধায়ক দিলীপ পাল। রবিবার শহরের বিভিন্ন এলাকায় রাস্তার কাজে শিলান্যাস করে একথা বলেন তিনি। তিনি বলেন, আমি রাজনীতিতে থাকব কিন্তু দুর্নীতির কাছে মাথা নত করব না। 28 নম্বর ওয়ার্ডে এক সভায় একথা বলেন দিলীপ। আমি সবিনয় বলছি, আমি মন্ত্রী হতে চাই না, আমি শান্তি হতে চাই। আমি শান্তি হতে চাই, প্রহরী হতে চাই, এটাই আমার আমার কাম। আমি প্রহরী হয়ে শান্তি হয়ে আপনাদের সেবা করতে চাই। যাই হোক, দেখুন সামনে নির্বাচন আসছে, ওই যে আপনার ওষুধ বিক্রি করা, এটাই লক্ষ্য। তারা যখন কিছু বলতে আমাদেরও সেটাই কাজ, সব কিছু বলে সেই নির্বাচনের জায়গায় আসছে, নির্বাচনে কোথায় আসবে হতে সেটা স্বাভাবিক।
যেহেতু রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, কিন্তু কেন আমরা নির্বাচনে জয়ী হতে চাই এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আমাদের সরকার আসামে আসছে পৌনে 5 বছর হলো, কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত, বলিষ্ঠ সিদ্ধান্ত সরকারের। কদিন আগে লক্ষ্য করলাম কংগ্রেসের রাজ্য সভাপতি রিপন বোরা বলছেন যে তারা ক্ষমতায় ফিরে এলে নাকি মাদ্রাসা আবার চালু করবে। কেন বাবা, এত তোমাদের চিন্তা কেন মাদ্রাসা নিয়ে? ও ভুল ব্যাংকের কথা। 10 বছরেও সেলটেক্স ভবনের ভবন নির্মাণ করতে পারল না পূর্ত বিভাগ। পূর্ত বিভাগের ভবন নির্মাণ শাখা অন্নপূর্ণা ঘাটে এই ভবন নির্মাণে ব্যর্থ। এর পেছনে কি রহস্য রয়েছে সেটা এখন পর্যন্ত অজানা রয়ে গেল। আর এদিকে কর বিভাগ অম্বিকাপট্টিতে ভাড়া দিয়ে অফিস চালাচ্ছে, এর ফলে বিরাট অঙ্কের সরকারি টাকা মার খাচ্ছে। কথা হয়েছে কি, প্রথমতে আপনার 2010-ত সার্টটো দিছিলে, এজন কন্ট্রাক্টরে কৰিছিলে এই নীলোৎপল সেনগুপ্তা, তেও কামটো কৰিবলৈ লৈছিলে। যিটো এস্টিমেট আছিলে, এস্টিমেটত পাইলৰ কোনো প্ৰভিজন নাছিলে, মানে পাইলৰ প্ৰভিজন নাছিলে। যেতিয়া সয়েল টেষ্ট কৰিলে, সয়েল টেষ্ট কৰাৰ পিছত দেখিলে যে তাত পাইল লাগে, তেতিয়া এস্টিমেটটো আকৌ ৰিভাইজ হ'ল। এস্টিমেটৰ মতে তেও আকৌ পাইলৰ কাম কৰিলে, পাইলৰ কাম কৰি মেলি তেও বিলখন পঠিয়ালে। বিলখন মানে অৰিজিনেলত নাছিলে কাৰণে তেও পইচাটো পে'মেণ্ট পাওঁতে বহুত দেৰি হ'ল, আকৌ ৰিভাইজ কৰিলে। তাৰপিছত তেও হ'ল সেই চিডিউলখন আছিলে 2003-04, বহুত পুৰণা চিডিউল আছিলে। তেওঁ পাইলৰ কামখিনি কৰিলে আপ টু প্লিণ্টলৈকে কৰি পেলাই তেওঁ ক'লে যে মই আৰু কাম কৰিব নোৱাৰোঁ, যিহেতু মানে 2003-04 চিডিউল। এতিয়া মই 11-ত মই আৰু এইটো ৰেটত কাম কৰিব নোৱাৰোঁ, সেইকাৰণে তেওঁ কামটো চাউণ্ডাৰ কৰি দিলে। তেওঁ কামটো চাউণ্ডাৰ কৰাৰ পিছত আকৌ মানে ৰিভাইজ এষ্টিমেট হ'ল নতুন, সেই চেংচন এমাউণ্ট একেটাই, এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল একেটাই, সেই এমাউণ্টৰ ওপৰত নতুনকৈ আকৌ এষ্টিমেট হ'ল। হৈ পেলাই নেক্সট কণ্টেক্টৰ এজনক এলটমেণ্ট কৰিলে, এলটমেণ্ট কৰাৰ পিছত তেওঁ কামটো কৰি আছে, কিন্তু তেওঁ কামটো শ্ল' হোৱাৰ শ্ল'ত তেওঁ নিজৰ পিনৰ পৰা হৈছে, আৰু মানে পে'মেণ্টৰ ক্ষেত্ৰতো বহুত পলম হৈছে, সেইটো কাৰণে হৈছে। তেওঁক এবাৰ এখন বিল দিয়া হৈছিলে এই 2017 ছেপ্টেম্বৰত, আৰু তেওঁ পাইছে 2018 এই মাৰ্চত। আকৌ নেক্সট বিলখনো ঠিক তেনেকৈ 2019 দিয়া হৈছিলে, আৰু তেওঁ পাইছে 20 ছেপ্টেম্বৰত। সেই তেনেকৈ পে'মেণ্টটো এবছৰ এই 1.5 বছৰ ইমান দেৰি মূৰে মূৰে পে'মেণ্টবিলাকো পাইছে যে সেইবিলাকৰ কাৰণেতো মানে শ্ল' হৈছে, কিন্তু এতিয়া তেওঁ পূৰা কাম কৰি আছে। হাইলাকান্দি জেলার লালায় এক অভিযান চালিয়ে 8টি চুরি যাওয়া বাইক উদ্ধার করলো পুলিশ। লালা বাজারে সাবুল আলম লস্কর নামে এক যুবক যখন বাইক চুরি করছিল, তখন তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের কাছে সমঝে দেয় জনতা। এরপর সাবুলের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করে। আলগাপুরের এক বাইক মেরামতির ওয়ার্কশপ থেকে আবুল হোসেন লস্কর নামের আরও একজনকে গ্রেফতার করে। আমি কালি এটা হাতে নাতে ধরলো এটা চুরত, আমার মঙ্গলের বাজারত সেই চুর করব আসে, পিছত তাক ধরি আমি তারপর তারপরা খবর পালো, তারপরা গম পালো কি সি একটা গ্যারেজত সি বিক্রি করে। সি আমি তারপর তার গ্যারেজত গৈছো, আলগাপুরত আসে গ্যারেজটো, আর গ্যারেজেরপরা আমি 7টা বাইক রিকভার করছো আর 1টা স্কুটি। আমি এটা 2জন মানুষ আটক করছো, আর আশা আছে আর আমি কিবা আর 2-3টা বাইক আমি উদ্ধার করিম, আর আর আসামি কেটাও আমি ধরব লাগবে আরও আছে। আসলে কিমানটা বাইক আছে এটা? আমার 7টা ইয়ে হয়েছে, রিকভারি হয়েছে, আর 1টা স্কুটি, আর এটা আর 2-3টা বাইক মানে চুরি হয়েছিলে, এইবিল বাইক রিকভারি করার মানে আমি চেষ্টা চলাই আছো। নহয় সব তো লালা থানা নহয়, সো অল ওভার আমার বরাকভেলির আছে, করিমগঞ্জেরও আছে, আর আমার ডিফারেন্ট পার্টস অফ হাইলাকান্দি ডিস্ট্রিক্টেরও আছে। নামটো এনে আৰু ডাক নাম আছে সাদ্দাম, আৰু একজনৰ হাসান, এজন গেৰেজৰ মালিক হয়। তাক গেৰেজত পাইছে নেকি? হয়, গেৰেজৰ পৰাই উঠে আমি ৰিকভাৰী কৰিছোঁ। কোৰ্টলৈ প্ৰেৰণ কৰিছে আজি কৰিম। এতিয়ালৈকেতো ক'ব নোৱাৰিম, আৰু 2-3টা আছে আমি ধৰাৰ আমাৰ মানে সম্ভাৱনা আছে, আমি ধৰিম। কেইটামান হৈছে? 2টা আছে, কিন্তু বেছিভাগ মানে ভাইৰেল হয়, এইবিলাক আমাৰ আলগাপুৰৰ আছে, কেইটামান আৰ কে নগৰৰ আছে।
জমি বিবাদের জেরে উত্তর কৃষ্ণপুরে সংঘটিত মারপিটের ঘটনার সঙ্গে নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মীরা জড়িত নন বলে জানালেন সংস্থার কর্মকর্তারা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে ফাউন্ডেশনের সঞ্চালক কমরুল ইসলাম লস্কর জানান, জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে, এর সঙ্গে নিউ লাইফ ফাউন্ডেশনের কেউ জড়িত নন। মঞ্জুর খালে রবিবারে একটা জমি বিবাদ সংক্রান্ত নিয়ে দুই পক্ষে খুব বেশি মারামারি হয়েছে। তো ধরুন আমরা তো ডেইলি বেসিস আমরা যেতে লাগে সবজি বা বিভিন্ন কারণে সোনাবাড়িঘাট যেতে লাগে বা টাউনে যেতে লাগে। তো হিসাবে আমরা এখান থেকে অ্যান্টো গাড়ি নিয়ে আমরা তিনজন আসছে, আরও একজন আসিল আমরা যখন যাই আর তখন দেখছি যে আগুন জ্বলে এবং একপক্ষ আছে আর একপক্ষ তো নাই, নাম মেনশন করি আর না কোন পক্ষ আসিল। আমরা আমরা গেছি গিয়া, ঠিক আছে আমরা তো সোনারীঘাট গেছি গিয়া, যখন আমরা ব্যাক হই আইয়া যখন 20-25 মিনিট পরে তখন আইয়া পাইছি কেউ নাই, কেন পুলিশ আর CRPF চতুর্দিকে। তো আইসি প্রণব ডেকা স্যার তাইনও এখানে আসলা, তো সিগনাল দিলা নামিলাম আমি। আর যে ভদ্র মহিলা খুঁজছুন যে অমরুলের সেন্টার থাকিনো 10-12 মানুষ গেছে এখানে এরকম জিনিস লিয়া, তখন আইসি স্যারও আসলা। আইসি স্যারের সামনে আমি কথা কইছি না মিয়া দেন জিগেই শুন তাই না আমারে যে কী কী ব্যাপার। আমি তখন তাহলে কইছি ওইরকম যে আমার দুইটা সিলিন্ডার লুই আমি সিলিন্ডার বাইর করিয়া ফেলাই দিই, আমরা তো গেছি গিয়া কিন্তু কইতে পারতাম না খেয়ে বা খারা আগুন লাগাইছে বা যা করছে। তখন তাই না আমারে কইলা এটা আপনি রিটার্ন দিবেন, আমি রিটার্নও দিছি তখন তাহলে লিখিত দেওয়ার বাদে এটাও আমি তাহলে কইছি যে দেখো এখানে দুই পক্ষ যদি আপনি কইন বলে ওই পক্ষ এখানে নামতো তাইলে সেকেন্ড পক্ষ আবার ঘটনা হইব দুর্ঘটনা হইব, যার কারণে কোনো পক্ষরে না রাখিয়া জায়গাটারে স্টেট খালি রাখা হোক যাতে যে নামিলেও অ্যারেস্ট করা হোক। পাথরকুয়ারি থেকে পাথর তোলার প্রতিবাদে এবার এগিয়ে এলেন স্থানীয়রা। বরখলার জাঠিঙ্গায় অবৈধভাবে ড্রজার দিয়ে নদী থেকে পাথর তোলার প্রতিবাদ জানাতে শ্রমিকরা মিছিল করেন। প্রায় 300 শ্রমিক এই মিছিলে যোগ দেন। তাদের দাবি ড্রজার দিয়ে পাথর তোলায় তারা কাজ পাচ্ছেন না। তাদের পেটের ভাত মারার জন্য বড় বড় দালাল, জিসিবির মালিক এবং মহাল সমস্ত এই আমাদের নদীকে খন্ডন করে খাবার চেষ্টা করছে। এই 7,000 গরিব মানুষ, 7-8,000 গরিব মানুষ, মেয়ে ছেলে কেউ লড়কা নদীতে ঘুম পাতিয়ে কাজ করে পেট ভরছে। তাদেরকে পেট মারার জন্য বড় দালাল চামচারা এই জিসিপি নিয়ে রাত দিন তারা খন্ডন করার শুরু করছে। এই জিসিপি নাম্বার তারা সব কিছু খুলে রাখেছে, গাড়ি যারা ডাম্পার তারাও সব কিছু খুলে করে নাম্বারগুলোকে রেখে দিয়েছে। তারা বরখোলা এবং পুটিচোরা শালচাপড়া সমস্ত জায়গার গাড়ি আসে করে এইখানে লোডিং করে নিয়ে চলে যায়, জিসিপির সাথে সাথে আসে করে। এই সব আমাদের দুর্নীতি, আমাদের গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না। জিসিপি দিয়ে খন্ডন করলে তাহলে আমরা অপর মহলে চেষ্টা করব, কোন মহলে ওরা কি অর্ডার দিয়েছে। বরখলার নিমাতা মন্দিরে নবনির্মাণের জন্য আসাম দর্শন প্রকল্পের 10 লক্ষ টাকার কাজের সূচনা করলেন বিধায়ক কিশোর নাথ। তার সঙ্গে ছিলেন বরখলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, অজিত দাস, পাপ্পু গোয়ালা প্রমুখ। হাইলাকান্দিতে ঐতিহ্যবাহী লিটল ম্যাগাজিন সাহিত্যর 150তম সংখ্যা প্রকাশিত হল হাইলাকান্দি এসএস কলেজে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক উষারঞ্জন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি নীতিশ ভট্টাচার্য। লাগার বিষয় আমি এখনো বলব, সাহিত্য পত্রিকার জন্যই আমাদের পরিচয়, বরাক উপত্যকার সাহিত্য চর্চার পরিচয় সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাহিত্য পত্রিকার অনুসরণে সবাই চেষ্টা করছে এই প্রতিষ্ঠাটা করতে,
ভারতবর্ষে বাংলা সাহিত্য মানে কলকাতা এবং তার আশপাশ এলাকা নয়, ভারতবর্ষের সর্বত্র এই সাহিত্য চর্চা এবং উঁচু মানের সাহিত্য চর্চাটা হচ্ছে। 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল শিলচরের সাউথ পয়েন্ট স্কুল। রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট নাগরিক বীরেশ ব্যানার্জি। উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম ডিরেক্টর কৃষ্ণা দে, মধুমিতা দেসহ অনেকে। স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত ইন্দুভূষণ দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। সভায় বক্তারা এই স্কুল স্থাপনের পেছনে প্রয়াত ইন্দুভূষণ দের অবদানের কথা উল্লেখ করেন। আমি বলবো যে বাবার যে ইচ্ছে, যে স্বপ্নটা, এত বড় প্রতিষ্ঠান তো উনি একদিনে করেননি, একটু একটু করে শুরু করেছিলেন, কিন্তু এটা অনেক বিশাল একটা আকার ধারণ করেছে। আজকে পুরো বরাকবেলিতে, পুরো লোকালিটিতে সবাই সাউথ পয়েন্ট হাই স্কুল জানে, এবং কেউ আইডেন্টিফাই করতে হলেও সাউথ পয়েন্ট স্কুলটাকে বলে আশেপাশে সবাই। তো এই নামটা সারা জীবন থাকুক, সব সময় থাকুক, এবং উনি যা চেয়েছিলেন তার থেকে অনেক উঁচুতে উঠুক সাউথ পয়েন্ট স্কুল, এটাই আমি চাই। এই নিউ শিলচর এরিয়ায়, এমনকি শিলচরেরই একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি স্বর্গীয় ইন্দুভূষণ দে মহাশয়কে, ওনার লোকপ্রিয়তা যথেষ্ট পরিমাণে ছিল এবং মানুষকে উনি ভালোবাসতেন। উনি চাইতেন যে সবাই আমরা বসি, কথাবার্তা বলি, নতুন নতুন করার কিছু পরিকল্পনা ওনার মধ্যে ছিল। উনি চিন্তা করতেন যে বরাক ড্যাম আমরা কালেকশন করে তৈরি করব, এইরকম মানসিকতা ছিল তার। সাউথ পয়েন্ট স্কুল, প্রথমে তো সাউথ পয়েন্ট স্কুলই ছিল, ইংলিশ মিডিয়াম স্কুল, স্কুলটা প্রতিষ্ঠা লাভ করে এবং উনি ব্যক্তিগত প্রচেষ্টায় ভালো ভালো ছাত্র ছাত্রীদের দেখে দেখে তাদের বাড়িতে গিয়ে তাদের বলা যে তোমার মেয়েকে বা তোমার ছেলেকে আমার স্কুলে দাও। চলে গেলেন শিলচরের বিশিষ্ট নাগরিক দক্ষ ক্রীড়া সংগঠন বিজন পাল চৌধুরী। রবিবার তিনি তার চার্চ রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 76 বছর। তিনি ছিলেন শিলচর ক্রীড়া সংস্থার সহসভাপতি। তার মৃত্যুতে শিলচরের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ শিলচর ডিএসএ প্রাঙ্গণে নিয়ে আসা হলে তাকে শেষ শ্রদ্ধা জানান ডিএসএ সভাপতি বাবুল হোস ও অন্য কর্মকর্তারা। শিলচর ফুটবল একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-10 5 এ সাইড ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো রবিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোর, সহসভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য। প্রয়াত আশিস কুমার গুপ্তের স্মৃতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলার সংবাদ আরও একবার। ভুবন তীর্থের উন্নতির জন্য 4 কোটি টাকার কাজ চলছে, জানালেন পরিমল। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, বললেন দিলীপ। দশ বছরেও সেলটেক্স অফিসের ভবন নির্মাণ হলো না, রহস্য নিয়ে প্রশ্ন। হাইলাকান্দিতে পুলিশি অভিযানে উদ্ধার 8টি চুরি যাওয়া বাইক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।